কি ভারী সুন্দর লাগছে মহলকে। সত্যি তো খুবই ভুল করেছি আমি। কি সুন্দর মানায় না দুজনকে একসঙ্গে, অথচ আমি বোকার মতো। ছি, এখন থেকে যতটা পারবো আমি ওদেরকে একটা আলাদা স্পেস দেব। সত্যি তো আমার তো দূরে সরে থাকাই উচিত। তৈরি হসনি? আরে প্রোগ্রাম শুনবো বলে তো আমি আজ শুটিং ক্যান্সেল করলাম। তুমি শুটিং ক্যান্সেল করেছো না শুটিং পার্টি তোমাকে ক্যান্সেল করেছে? দেখো দাদা, মন মেজাজ ভালো নেই। কয়েকদিন ধরে আমি রাতে রাতে শুটিং করেছি। তুমি আমার মেজাজ আর গরম করিও না প্লিজ। একটা জিনিসই তো তোমার গরম হয়, মাথাটা, পকেটটা তো এখন গরম হলো না। তোর মজা দেখছিস, আসছিস তোরা? হ্যাঁ সত্যি জেঠুমনি, মাঝে মধ্যে এমন এক একটা কথা বলো যে না হেসে থাকা যায় না। কি রে, তোর আজ কোনো প্রোগ্রাম নেই? এখন তো প্রোগ্রাম আমি চাইলে থাকে না চাইলে থাকে না। একটা অনুষ্ঠান ছিল, ক্যান্সেল করে দিয়েছি। তুই প্রোগ্রাম ক্যান্সেল করেছিস? তুই তো আগে টাকা নিয়ে নিস। হ্যাঁ টাকা নিয়ে নি, টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ বাবা, আজকের প্রোগ্রামটা রূপের কাছে আর অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই অন্য প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। এক্স্যাক্টলি। আসলে কি বলতো দাদা ভাই, একজন ভালো সিঙ্গার সবসময় চায় যে আরেকজন ভালো সিঙ্গার তার সাথে সঙ্গত করুক। তো আজ তো শুনেছি মহুল গান গাইবে, একই স্টেজে একজন ভালো সিঙ্গার পেলে, হ্যাঁ এটা একটা অ্যাডেড অ্যাট্রাকশন তো বটেই, তাছাড়া একটা গেট টুগেদার হবে, আমার তো ইচ্ছে করে বল। দুপুর 12:30 থেকে 1 ঘন্টা দেখুন ফাগুন বউ স্টার জলসায়।